জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আসায় জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আসায় দ্বন্দ্ব বিবাদে এখন তো শহর আর গ্রামের মধ্যে কোনো তফাতই নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে শহরের থেকে গ্রাম আরো অনেক এগিয়ে আছে। বিদেশি পাগল, তাদেরকে সবাই ওই পাবনার মানুষজন ভালো করে, বুঝতে পারছো? একেবারে সোজাসুজি বলা উচিত, গ্রামে যারা চাকরি করবে শহরের থেকে দ্বিগুণ বেতন পাবে তারা। ভালো বলেছিস তুই, তাহলে না শহরের মানুষের গ্রামে থাকার প্রবণতাটা না অনেক বেড়ে যাবে, কি বলেন ভাইয়া? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই যে দেখেন, আপনাদের এখানে এসেছি, প্রতিটা নিঃশ্বাস বুক ভরে নিচ্ছি, একদম ফ্রেশ বাতাস। আবার যে খাওয়া দাওয়া করলাম, মাছ মাংস শাক সবজি সব ছিল একদম তরতাজা, মানে অন্যরকম একটা ব্যাপার, ফিলটাই অন্যরকম। তোর ভাইয়ার কিন্তু বিসিএস কমপ্লিট হয়ে গেছে। আমি তো তাকে সরাসরি বলে দিয়েছি যে আমি আর শহরে থাকবো না, আমি এখন থেকে গ্রামেই থাকবো। এই যে বান্ধবীর কাছে উল্টোভাবে উপস্থাপন করা হচ্ছে না, বরং আমি তোমাকে বলেছিলাম যদি গ্রামে আমার পোস্টিং হয় আমরা কিন্তু গ্রামে থাকবো, তুমি বিরোধিতা করেছো। হ্যাঁ, তখন বলেছিলাম, কিন্তু জানিস ভাইয়া, যখনই শহর থেকে গাড়িটা গ্রামে ঢুকলো না, আমি পুরো অবাক হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম আমি। এত সুন্দর বাতাস, এত সুন্দর নদী, কি সুন্দর গাছপালা, শ্বাসটা যখন নিলাম একদম আমার বুকটা ভরে গেল। আমি চিন্তা করি যে এই বুক ভরে শ্বাস নিতে পারে না যেখানে মানুষ, সেখানে থাকার জন্য মানুষ এত পাগল কেন হয়? কাজের জন্য। গ্রামে আসলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না খুব খুব খুবই খারাপ। এখানে যদি কেউ কিছু করতে চায় তাহলে তাকে নিজ উদ্যোগে করতে হয়। আসলে আমাদের এই সমস্যাটা একটা প্রকট সমস্যা। আমরা পড়াশোনা শেষ করেই চাকরির জন্য পাগল হয়ে যাই, এখানে ঘুরি ওখানে ঘুরি, নিজের থেকে নিজের উদ্যোগে আমরা কোনো কিছু করতে চাই না। তবে এটা সত্য যে যোগাযোগ ব্যবস্থা, তারপরে যে ফেসবুক ইন্টারনেট, সব কিছু মিলিয়ে এখন অবশ্য মানুষের মানসিক অবস্থার অনেক পরিবর্তন এসেছে। কেউ কেউ হাঁস মুরগি পালন করছে, কারখানা দেওয়ার চেষ্টা করছে। এইভাবে যদি মানুষ আগাতে থাকে, আমার ধারণা খুব অল্প সময়ের মধ্যে শহরগুলো মানুষ হারাবে। হারাবে উচিত ভাইয়া, শহরের মানুষ মানুষে কেমন যেন না জট পাকিয়ে গেছে। আচ্ছা যাই হোক, শোন না, তুই ভাইয়া কিনে ওই পাশে রুমটাতে যা, প্রেস কর, চলো। থ্যাংক ইউ। শোন, নতুন বউ, তার ওখানে দেখতে যাচ্ছি, একটা কিছু নিয়ে যাতি হয় না? এ আমি একটা জিনিস তো বুঝতে পারলাম না, তুই কি আমার চাচিরে দেখতে যাচ্ছিস নাকি নতুন বউ বিয়ে করার জন্য যাচ্ছিস? এই জিশান, কেমন কথা বলিস তুই এসব? এই আমার মন পরিষ্কার, একদম সাদা কাপড়ের মতো, আর আমার মনে হচ্ছে সেই সাদা কাপড়ে রং লাগিছে। ফাও কথা বলবি না জিশান, তুই তো সামাজিকতা বুঝিস নে, সারা জীবন থাকিস আন্ডার ওয়ার্ল্ডে। এই একটা সামাজিকতা আছে, নতুন বাড়িতে বউ দেখলি তার মুখ দেখিয়ে কিছু দিতে হয়, সেটা দেয়া লাগবে না। আমার কথা শোন, আমরা যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাই। হ্যাঁ, কি কিনবো এখন সেইডে বল। আমি কি করে কব, আমার তো মাথায় সে কাটা বুলেট বোম বেলেট এগুলো ছাড়া কিছু আসে না। নতুন বউরে দেখতে গেলি কাটা বোমা বেলেট নিতে হয়, মানসিক হবে কি? এই আমার কথা শোন, আমরা এক কাজ করি, আলতা নিয়ে যাই, আর বউর জন্য একটা ফেস পাউডার নিয়ে যাই। মনে কর আলতা পায় মাখলো, ফেস পাউডার মাইখে আমাদের সামনে আসলো, দেখতে ভালো দেখালো, ঠিক আছে? তাহলে এক কাজ কর, আলতা 150 আর ফেস পাউডার নিবি হয়তো 250, তাহলে ওই 400-500 টাকা লাগবে, আর দুজনে মিলে টাকাটা ভাগ করে তুই অর্ধেক দিবি আমি অর্ধেক দেবো। আমি টাকা পাবো কেন?
এই তোকে এই গ্রামে ঝামেলার মধ্যে আইসা আমি সে কতদিন কাটা বুলেট রাইফেল এগুলো চালাই না আমার একটা আলাদাই পাবলিক হুদাহুদি তোরে তো বাবা পুরো টাকা দিতে বলেনি শোন আলতার টাকাটা আমি দিছি 150 তুই ফেস পাউডারের 250 দে তা আমার সে কি তোর একদম বেশি পড়ে যাচ্ছে নাকি শোন ভাই একটা কথা বল এইসব আলতা ফালতা বাদ দে আমার চাচার যে বদমিজাজ কোন সময় সে ভাইবে বসবে যে আমরা লাইন মারতে গেছি ওনার বউর সাথে সে উল্টো আমাকে সাথে গ্যাঞ্জাম শুরু করে দেবে এগুলো লাগবে না বাবা চল আমরা এমনি দেখতে যাই তাই বলে নতুন বউ দেখতে যাবো একদম কিছু নিয়ে যাবো না ওরে বাবা ওটা নতুন বউ হলিও ওটা সে নম্রভদ্র বউ না যে তোমার সামনে ঘন্টা দিয়ে আইসে তোমারে দেখা দেবে তুমি তার দেব না তুমি তার ভাইগ্নের স্বরূপ সেইটাই সমস্যা সে যদি নম্রভদ্র না হয়ে থাকে তাহলে তো দুটো কথা বলবে না বলবে আমারে দেখতে আসিছে কিচ্ছু আনিনি শালার সব কাটা হলেছে সে মন থেকে এই বিয়ে এখনো মানতে পারিনি সে তোর দ্বারা এইসব আবদার করবে না তুই চল চল তো বাবা চল অন্তত দুইটা চাটনি নিতে হয় আর তুলের চাটনি তাও নিবি নে ভাত খাবে ঘটে চাইলে কিন্তু জামা কাপড় আবার স্ত্রী ছাড়া পরে না এটা তো ভালো কথা জামা কাপড় ভালো পরে মানে ফিটফাট হয়ে থাকে তাতে তোর সমস্যাটা কি আমার কোনো সমস্যা নাই তবে কথা হচ্ছে যারা যেসব মানায় না সেটা দেখতে খারাপ লাগে না আরে খারাপ লাগবে কি জন্য এখন সব মানাবে ও তোর ওই বাড়িতে থাকবে না ও চলে আসবে আমার বাড়িতে আমার বউ হয়ে যাবে মানে তোর মামি হবে বুঝতে পারছি শুনেন মামা আপনি দেখেন আপনার লোকেদের মতো এক জায়গায় স্থির হয়ে আছেন তদন্ত শেষ হওয়ার আগেই আপনি রায় দিয়ে বসে রয়েছেন এই আমি আবার কি রায় দিলাম রে আগে আপনি তার কল লিস্টটা চেক করেন চেক করছি তো একবার তার মার সাথে কথা বলছে আর তিনবার তার ওই যে বান্ধবী ঝর্ণা আছে ঝর্ণার সাথে কথা বলছে একটা কাজ করেন মামা ঝর্ণার একটা ফোন দিয়ে দেখেন হ্যাঁ দিচ্ছি অসুবিধা কি লাউড স্পিকার দিন আমি শুনব আচ্ছা ঠিক আছে ঝর্ণা মামা এরপরে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না আমি আর কিছু শুনতে চাচ্ছি না মামা আপনি শোনেন কি না শোনেন সেটা আপনার ইচ্ছা কিন্তু ঘটনা কি আপনি বুঝতে পারছেন আপনি বিয়ে করলেন খাঁচাটা খালি পাইবেন কিন্তু তার দিলটা থাকবো অন্য কানে কথা কম বল তো ঝর্ণার নাম্বারটা ও ঝর্ণার সাথে মনে হয় কথা বলছে দাঁড়া তোমাদের এই গ্রামের মানুষগুলো উত্তরবঙ্গের মানুষের মতো মানে যিনি সহজ সরল তিনি অত্যন্ত সহজ সরল আবার যার মধ্যে গরলতা আছে মানে প্যাচ আছে তার প্যাচ জিলাপির প্যাচের চেয়ে শক্ত আচ্ছা ভাইয়া আপনার এই গবেষণার সাবজেক্টটা কি মানুষ এবং মানুষের মন মনটাই কিন্তু আসল এই যে বডি এটা কিন্তু শুধুমাত্র একটা খোলস মানুষের মনটাই হচ্ছে আসল এই মনটা কেন খারাপ থাকে এটা হচ্ছে আমার গবেষণার বিষয়বস্তু এটা নিয়ে গবেষণা মানুষের মন তো নানান কারণে খারাপ হতে পারে হাজারটা কারণ থাকে তাই না কিন্তু আপনি কি নিয়ে গবেষণা করছেন আমার গবেষণার মূল বিষয়বস্তু যেটা আমি ঠিক করেছি যে আমাদের এই দেশটা এটা তো একটা জনসংখ্যা বহুল একটা দেশ এই দেশের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা ম্যাক্সিমাম সময় খাদ্য সংকটের মধ্যে দিয়ে জীবন কাটায় আমার ধারণা যদি তাদের খাদ্য সংকটের সমাধানটা করা যায় তাহলে এদের মনটা ভালো হয়ে যাবে তাই তো হ্যাঁ মানুষের মন খারাপের তো নানান কারণ থাকে এর মধ্যে যে কারণগুলো আমরা চাইলে সমাধান করে ফেলতে পারি আমি সেইগুলো নিয়ে গবেষণা করছি ধরো তোমার বাবার শরীরটা খুব খারাপ সে খেতে পারছে না ঘুমোতে পারছে না এখন এই লোকটাকে কেন্দ্র করে তোমাদের পরিবারের প্রত্যেকের কিন্তু মনটা খারাপ থাকে
তো আমরা যদি তোমার বাবার শরীরটা ভালো করে দিতে পারি তাহলে তো পুরো পরিবারের মনটা ভালো হয়ে যাবে। আবার ধরো তুমি বিষণ্ণতায় ভুগছো, তুমি পাস করে বের হয়েছো, চাকরি বাকরি পাচ্ছ না, শুধুমাত্র একটা ভালো চাকরি যদি জোগাড় করে দেয়া যায় তাহলে কিন্তু তোমার মনটা ভালো হয়ে যাবে। বাহ দারুণ, তো আমি তো কখনো এভাবে ভাবিনি। মায়া, আমি আসলে একটা ব্যাংক তৈরি করতে চাচ্ছি যেটার নাম হবে মাইন্ড ব্যাংক। এই ব্যাংকে আমরা সবাই আমাদের মনটাকে জমা রাখবো। কিভাবে সেটা? আসলে এটা এক ধরনের অ্যাপস, মোবাইলে মোবাইলে থাকবে। ধরো তুমি বিষণ্ণতায় ভুগছো, তোমার কিছুতেই কিছু ভালো লাগছে না, একজন বন্ধু দরকার, এই অ্যাপসের মধ্যে তুমি বন্ধু পাবে। তোমার খাবার নেই, অ্যাপসে তুমি খাবার পাবে। তোমার চাকরি নেই, অ্যাপসে তুমি তোমার চাকরি পাবে। সবকিছুই আমরা ওই অ্যাপসে রাখার চেষ্টা করব। বাহ দারুণ তো। হ্যাঁ, আমাদের দেশে তো আসলে ম্যাক্সিমাম দারুণ উদ্যোগগুলোই মুখ থুবড়ে পড়ে যায় শুরুতেই। তবে আমি চেষ্টা করব আমার এই উদ্যোগটাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে নিতে। আপনি অনেক পরিশ্রমী মানুষ ভাইয়া, আপনি সাকসেসফুল হবেনই আমরা আশা করতে পারি। থ্যাংক ইউ। আর সহযোগিতা লাগবে, আশেপাশের মানুষজনের সহযোগিতা না পেলে এরকম উদ্যোগ সফল হয় না। কি ভাগিনা, কিছু বলবা? ও মা, চায়ের চোখে। আরে তোমার মামার লগে যদি আমার বোনের বিয়ে হয় হিসাবে কি হো তুমি আমার ভাগিনা না? হ্যাঁ, কালকে রাইতে তোরে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে গেছে। লাডি হইলে ভালো হয় না? আচ্ছা আমি ওটা চিন্তা করছি, তুমি এটা কেন কমলা কও তো? তাই পাগল মামা না তো মামা ভাইকে মারে তো অভিশাপ লাগবে তোমার উপরে। একবার যে তোমার হাত পা লুলো হয়ে গেছে, আমি তো ওইটা নিয়ে গত রাত অনেক চিন্তা করছি। আরে বাগিনাটার কোন দিক দিয়ে যে জায়গা, আমার আত্ম লিয়ে তোর চিন্তা করার দরকার নাই, তুই তোর নিজের লিয়ে চিন্তা কর। আজ তো বাড়ি ঘর কই আছিল কত? আমগো বাড়ি ঘর ছিল পদ্মার সরে, নদী ভেঙ্গে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, তো নদীতে সব লয়ে গেছে, তারা তো ক্রেজি হয়ে যায়, বিক্ষুব্ধ মানুষ, তারা তো চাইলে মানুষ খুন করতে পারে। তুই যে বুঝতে পারছিস বিষয়টা বাগিনা, ভাল লাগছে, তুই কিন্তু ট্যালেন্ট আছিস। তাইলে হিসাব করে একটু কথাবার্তা কইস, কোন সময় যদি মাথা মাথা গরম হয়ে যায় না, কেতে কি হইব কইতে পারি না। আচ্ছা তুই যে তুমি থেকে তুই কে নাইমে আইছস, এটা কি খেয়াল করছস তুই? হ্যাঁ, আপন মানুষ না বাগিনা মানুষ, হ্যাঁ আপন মনে করে বলতেছি। না না ঠিক আছে, বলতেছিস বল, অসুবিধা নাই। শোন, আমি চিন্তা করছি কি দুইটা মহিষ কিনবো। কেন মহিষ কেন? তুই পালবি, তোর কাম লাগবো না, আজাই রেখাবি। মহিষ পালুম আমি না বাগিনা। এই যে সরে, সরের মধ্যে আমাকে ৬০০ বিঘা জমি আছিল। হ্যাঁ, দুই চার ৫০০ মহিষ পালতো আমার বাচ্চা চারা, পাঁচ পাঁচজন বছরে কামলা আসলো, আর আমি পালুম মহিষ? তো পুরান কথা, ওগুলো তো আর নাই। যেটা বলতে যে মন দিয়ে শোন, সকালবেলা উইটা এই মহিষের গোবর টোবর পরিষ্কার করবি, মহিষের গোসল করাবি, মহিষের খাওয়াবি, তুই মহিষের মা। এই শোন, কথাবার্তা যা কবি একটু হিসাব করে কবি, কিন্তু ফুটপাতের খাবার খাও না তাই না? তুমি মাঝে মধ্যে শখ করে খাও না, তুমি আসলে রেগুলার ফুটপাতের খাবারই খাও, কারণ তোমার পকেটে টাকা থাকে না। হ্যাঁ হ্যাঁ, আমার পকেটে টাকা থাকে না, আমি তো তোমার মতো বড় লোক যে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাবো, তাই আমাকে খেতে হবে, কারণ আমার পকেটে টাকা নেই। সেটা কি স্পষ্ট করে বলা যেত না? হ্যাঁ যেত, যেত। আমি যদি তোমাকে বলতাম তখন তুমি সেটা বিশ্বাস করতে না, মেনে নিতে না, কারণ সেই মুহূর্তে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। দেখো, তোমার মতো মানুষের মুখে না ভালোবাসার কথা মানায় না, কারণ প্রেমিকরা হয় সত্যবাদী, এরা মিথ্যাবাদী হয় না। দেখো, আমি আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি তুমি যে আমাকে দেখতে না চাও,
আমি বাইরে থাকি, এক কাটে ঘুমোতে না চাইলে আমি নিচে ঘুমাই, তা আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। দেখো, তুমি যদি আমাকে ডিস্টার্ব করো আমি কিন্তু তোমাকে পুলিশে দিব। পৃথিবীর কোনো জেলখানায় আমাকে আটকে রাখতে পারবে না, সব আদালতে গিয়ে আমি বলবো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা নেন্সি ফেন্সি, এই যে তোদের বিউটিফুল এই মামি সম্পর্কে তোদের মূল্যায়ন কি একটু বলতো শিখি। তোর তো বিয়েই হয়নি, কিসের মামি? কি বিহায়া মেয়ে রে বাবা। চাচা শুনিছেন আপনার মূল্যায়ন? আচ্ছা তুই তো আমার নিজের রক্ত, ভাইয়ের ছেলে, তাই না? তুই বলতো। ও কি বলবে, আমাদের কথার বাইরে ওর আবার কোনো কথা আছে নাকি? আমরা যেটা বলি এটাই ওর কথা। তোমার রক্ত মাংস চর্বির হিসাব কেউ জানতে চায়নি, ও হচ্ছে আমাদের ভাই। ওরাই তো সব বলে দিচ্ছে, আমি আর কি বলবো চাচা। না আমার ভালো তো তোদের সবার কাছে ভালো লাগে না, সে কথা আমি জানি, তারপরও তোদের আমি ছোটোভাবে দেখি নাই, তোরা ছোট হলেও তোদের মতামত আমি জানতে চাইছি। ঠিক আছে, তোদের মতামত তোরা দিলি না, এখন আমার মনে যা হয় আমি তাই করবো, অসুবিধা কি? তোমার বউয়ের যে ভাব, তুমি বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকো, এইটা না ঠিক বলছিস ন্যান্সি, ওইটাই তোমার জন্য বেস্ট হবে মামা। বাবা রে, নিজের মামা রে, তোরা এইভাবে দুজন কথা বলতে পারলি? বললামই তো, ভালো কথাই তো বলছি, বোনের বাড়ির চেয়ে শ্বশুর বাড়ি তো পুরুষ মানুষের আপন হয় বেশি। কথা সত্যি চাচা। আরে আমার গেদা কালে এই দুটি হাতে তুগারে আমি কোলে পিঠে করে মানুষ করছি, এই তোরা দুইজন আমারে এই ধরনের কথা কইতে পারলি রে, কি লাভ নেই চাচা, নাটক চলবে না। দেখছিস আপা একেবারে সেন্টিমেন্টাল হয়ে গেছে। আহা রে, শোনো মামা, তোমার এইসব সেন্টিমেন্টাল না কানা পড়িও মূল্য নেই আমাদের কাছে, চলে যাচ্ছে। হাই রে আমার কপাল রে, একটা মানুষ বিয়ে করবি, এটা তো একটা ভালো কথা, না জানি মামার বিয়ের কথা শুনে কত আনন্দ ফুর্তি করবো তোরা। কবু মামা 5000টা হ্যাঁ দেন, আমরা গর্ব সাজামো, সেসব কোনো কথাবার্তা নাই। এত বছর পরে আমার জীবনে বিয়ের ফুল ফুটেছে, কোনো মূল্যায়ন নাই, কোনো কথাবার্তা নাই। আচ্ছা তুই বলতো, বল একটু বলতো শাশু সব কি হলো, কথা কইস না কে? রকি, রকি, হায় রে হায়, সাথে সাথে আপন রক্তরে ফেলাই দিস চলে গেলি এই চাচা হই আমি। কি হলো তো খুশি না, অসুবিধা নেই, আমি বিয়ে করছি, আমার বউনি আমিই থাকবো, কেউ নাই আমার, কেউ নাই। দেখে তো মনে হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোক। শ্বশুর বাড়ির লোক মানে আমি একজন সাইকিয়াট্রিস্ট? আরে আমার তো কোনো করোনা হয় না, আমি কোনো টেস্ট করব না। আশ্চর্য, আপনি কি কানে কম শুনেন নাকি? বললাম আমি একজন সাইকিয়াট্রিস্ট। কি টেস্ট? ও হাই মামা, তুমি কি পাগল টাগল হয়ে গেছো? তুমি কি সব লেখাপড়া ভাতের সাথে গুলা খেয়ে ফেলছো, কিচ্ছু মনে নাই তোমার? কি আজে বাজে কথা বলতেছিস, আমি আমার ভাতের সাথে খাবো কি, আর আমি কি করছি, কি বলছি? এই যে এই যে আপা, আপনি একটু ওনাকে ভালো করে বোঝান তো, এত মূর্খতা প্রকাশ করলে তো তার সঙ্গে কথা বলে মুশকিল। আমি হচ্ছি মানুষের মন নিয়ে কারবার করি। আপনি একটু আমার সাথে ওইদিকে যাবেন, একটু গোপনীয় পরামর্শ করবো। এই ঝর্ণা কিন্তু মেয়ে মানুষ না, পুরুষ মানুষ। আমি সবকিছুই শুনেছি চাচা, সম্ভাবনা আছে। এই যে দেখেন, জানে না শুনে না বুঝে না সেও আশা করতেছে সম্ভাবনা আছে। আমি চাচ্ছি কি যে এই যে আমি ভালো কিছু কাজ করতে চাই, এই পুকুরে মাছ এবং হাঁস ছাড়ার মধ্যে দিয়ে আমি একটা ভালো কাজের উদ্যোগ নিতে চাই।